রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত হলো ব্যতিক্রমী স্থির চিত্র প্রদর্শনী। নগরীর অসহায় আর অবহেলিত মানুষগুলোর সুখ দুঃখের গল্প নিয়ে এসব ছবি আবার তুলেছেন অবহেলিত কিশোর কিশোরীরাই। এসব ছবির মধ্য দিয়ে সমাজে পিছিয়ে থাকা মানুষগুলোর গল্প সামনে আসবে বলে জানালেন আয়োজক সংস্থা সখী। ইকরামুল আদনানের রিপোর্ট। পথ শিশু থেকে শুরু করে অসহায় ব্যক্তি, কখনো বা কোলে থাকা শিশুর জন্য আহার খুঁজছেন মা, কিংবা দুমুঠো খাবারের জন্য জীবিকার তাগিদে ফুটপাতে বসা বৃদ্ধার ঘুমিয়ে পড়া, নগরীর এমন সব অবহেলিত মানুষের গল্প নিয়ে এই প্রদর্শনীর আয়োজন। মোবাইল ফোনের ক্যামেরায় এইসব ছবিও তুলেছেন সমাজের অবহেলিত কিশোর কিশোরীরা। পাড়া প্রতিবেশীদের শিকার মানে হ্যারাসমেন্টের কারণে তারা হয়তো ঘরের বাহিরে আসতে পারেন। আম্মুর খাবার মানে আসার অপেক্ষা আছে। ঘুমন্ত অবস্থায় তবুও সে তার ব্যবসা চালু রাখছে। আমার চোখে নাগরিক জীবন শিরোনামে এই ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন করে সখী সংস্থা। বঞ্চনার চিত্র সমাজের চোখে তুলে ধরতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। 3000-এর উপরে ছবি পেয়েছি, মাত্র 180 জনের ছবি, মানে অনেক পার্টিসিপেন্ট ছিল। তার সুবিধার দিকটা, তার বঞ্চনার দিকটা বা তার প্রাপ্তি, তার অপ্রাপ্তি, এই জিনিসগুলি যেন তার চোখের মাধ্যমে আমরা সুশীল সমাজ বা অন্য সবার কাছে পৌঁছাতে পারি। ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানান অনুষ্ঠানের অতিথি এবং মানবাধিকার কর্মী ডাক্তার হামিদা হোসেন। ছবি তোলাটা এটা শুধু মনে করেন না, শুধু আপনার একটা খেলাধুলার কাজ হচ্ছে কি, শুধু নিজের মজার জন্য করছেন, এটা খুবই ইম্পর্টেন্ট কাজ আপনারা হাতে নিয়েছেন। আয়োজকরা জানালেন প্রদর্শনীর মাধ্যমে এইসব ছবি সামনে আনার উদ্দেশ্য সমাজের অসঙ্গতিগুলো দূর করা। ইকরামুল আদনান, বৈশাখী সংবাদ, ঢাকা।